আচ্ছা আইরিন, বলো, পলিটিক্স নিয়ে তুমি কি ভাবো বলো তো? পলিটিক্স মানে রাজনীতি? ইয়েস। বাহ, উই ওয়্যার হ্যাভিং সো মাচ ফান, হোয়াই ডু ইউ হ্যাভ টু বি সো সিরিয়াস নাও? আরে পলিটিক্স মানে সবসময় তো গম্ভীর কিছু না। পলিটিক্স তো অনেক দেখো, ধরো পেপারে পড়ো, বাট ওই পলিটিক্স যদি আজকে এখানে দেখো তাহলে কেমন লাগবে? মন্দ হবে তো বলে তো মনে হচ্ছে না। দেখবা নাকি? হ্যাঁ চলো। দর্শক, মাঠের পলিটিক্স যদি আমরা মঞ্চে নিয়ে আসি কেমন হয় চলুন একটু দেখে আসি। Let's watch a live drama on stage performed by our very own BSO performers. সংগ্রামী এলাকাবাসী, সংগ্রামী ভাইরা ও সংগ্রামী ভাইদের, সংগ্রামী বোনেরা, আজকে বসন্তের এই সংগ্রামী উজ্জ্বল দিনে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আজকে মানুষের পেটে কাজ নাই, হাতে ভাত নাই, থুকু, আজকে মানুষের পেটে ভাত নাই, হাতে কাজ নাই, চারিদিকে দুর্যোগের ঘনঘটা, এমন বিরুদ্ধ পরিস্থিতিতে সংগ্রাম ছাড়া উত্তরণের কোনো উপায় নাই। আসুন আপনাদের সংগ্রামী হাত আমাদের সংগ্রামী হাতের সাথে এক করে আমরা সবাই সংগ্রামের পথে এগিয়ে যাই। বাবা ইশতিয়া। জি আম্মা জি। তুমি কি তোমার জীবনে কখনো সংগ্রামী চটকানা খেয়েছো? কি বলেন আম্মা জি? সিসি। না না, মানে আজকে এই চটকানার ঘটনাটা আর কি একটু ঘটে যেতে পারে। লাহল, এসব কি বলেন? এসব কি বলেন? দিন নাই রাত নাই, খালি সব সংগ্রাম আর সংগ্রাম, ভাষণ আর ভাষণ। এই তোর এই সমস্ত এসব পলিটিক্স পলিটিক্স আছে না, এগুলো সবাই মাঠে বাজারে বনে এইসব জায়গায় গিয়ে করবি, বুঝছস? আমার বাড়ির উঠানোর জন্য এসব না চলে, ফাজিলের ফাজিল। কি হয়েছে আম্মা, ওর উপর এত খেপলা কে? দেখেন না ভাই, আমি এখানে সংগ্রামের জন্য ভাষণ প্র্যাকটিস করতেছিলাম, আম্মা যে খুব করে মুখে দিলেন। আমি এখানে খুব করে সংগ্রাম প্র্যাকটিস করতেছিলাম, ভাষণ আম্মা যে খুব করে মুখে দিলেন। এই তোর পড়াশোনা নাই, তুই না ছাত্র, তোর তো জীবনে বই নিয়ে একটু দেখতে আমি বসলাম না, একটু বসে বসে পড়তেছিস আর কি, খালি এসব ফাঁকটা। শোনো আম্মা, ইশতিয়াক হয়েছে গিয়া আমাগো ছাত্র সংগঠনের নেতা। বিপি 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 তো ইলেকশনে আমি করছিলাম। যাই হোক, ওরে মাঠে ময়দানে ভাষণ দিয়া বেড়াইতে হয়, ওরে সেটা প্র্যাকটিস করতে দাও। নিজে তো পড়াশোনা নামে একটা ঘোড়ার আম্বা পাস্ত, এখন আইসে এই সমস্ত ভালো ভালো পানগুলি আর কি নষ্ট করতে। আম্মা, তুমি আমার জননী, তুমি আমারে 10 মাস পেটে ধরছো, কিন্তু আমি কটু কথা বইলা গুণাগার হইতে চাই না। মাঝে মাঝে তুমি আমারে শয়তান মানাইতে এমন উঠা পয়লা লাগাও, এখন যা বসো না, তা নিয়ে এত বাহাস করতে আইসো না, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু বুঝি না, তুমি তো আসছো। বুঝি না, আম্মার ভিতরে আন্দোলন মহলে লয়ে যা। তোরে একটা চটকানা দিয়া যাবো, বুঝছস? মর্জি না করে মারে যা। চুপ কর, বিরাট তাল বলছে ফাজিল একটা। শোনো ইস্তিয়া। জি ভাই। 12 বছরের ছোট শিশু আর 60 বছরের গুইরার কথা, জি, এক কান দিয়া ঢুকাইবা আর এক কান দিয়া বাইর করে দিবা, বুঝছো? অবশ্যই অবশ্যই। আর আম্মা যে ফাল কথা বলে গিয়া গেল, আমি কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত, কোন ইউনিভার্সিটি সার্টিফিকেট লাগবে কইবা, জি দেখাই দিমু, জি 2 ঘন্টার মধ্যে আমি হাজির করো, জি ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করছি, দেখতে চাও? না না না, লাগবো না লাগবো না ভাই, কোনো সমস্যা নাই। তা কিসের লেগে তো ভাষণ মাসন দিতাছিল? এই পরীক্ষা পিছানোর লাগা। আবার পরীক্ষা পিছাইতে হইব? তোমাগো কলেজে না 5 বছরের সেশন যান, পাস করবা কবে? না না, আসলে হয়েছে কি, ওই গত নির্বাচনের সময় পার্টির কাজে ব্যস্ত ছিলাম খুব, তো ওই জন্য আর পড়ালেখা করা হয় নাই, তো এবার পরীক্ষা দিলে নির্ঘাত ফেল করব, তাই একটু সমস্যা। কি পিছাও? ওই ভিসি মানে ভাইস চ্যান্সেলর, এই ব্যাপারে হলে কি মেইন সমস্যা, কিছুতেই পিছাইতে রাজি নাই, জোরদার আন্দোলন করা লাগবে, সংগ্রাম। সনস্তিয়া, জি, গতবার তোমরা এই সংগ্রাম মংগ্রাম কইরা অনেক ভাঙচুর করছো,
পার্টির অনেক বদনাম হয়েছে, এমন কাজ করবা না যাতে পার্টির কোনো বদনাম হয়। মাছের তেলে মাছ ভাজবা, কিন্তু মাছ বুঝতে পারবো না যে ওর তেলে ভাজা হইতাছে, বুঝছো? একটু ভাঙ্গে কইলে সুবিধা হয় ভাই। তোমার এই এক সমস্যা, সব কিছু তোমার এই ভাঙ্গা সুবিধা কইতে হয়। শোনো, তোমার একটা বুদ্ধি দেই, দেখো পছন্দ হয় কিনা। মেয়েদের বাথরুমের হলে একটা ক্যামেরা ফিট করে দাও, এমন ভাবে ফিট করবা যাতে সবার নজরে পড়ে, তারপরে দেখবা কেমন পেজগিটা লাগে। মানুষজন ফেসবুকে স্ট্যাটাস দিব, পত্রিকায় লেখালেখি হইব, বিসি মিয়া নিজের গতি সামলাইব, নাকি তোমাকে পরীক্ষা নেব। ভাই আপনার হস্ত মোবারক কোথায়? একটু দেন চুমা খাই, কত কিছু যে আছে শিখবার আপনার কাছ থেকে। ভাই 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 ভাই, সর্বনাশ হয়ে গেছে ভাই, সর্বনাশ হয়ে গেছে। এই তুই সর্বনাশ সারা কথা বলতে পারছ না? আমি নিশ্চিত জন্মের সময় তার আম্মারে কইছে, আম্মা আম্মা সর্বনাশ হয়ে গেছে, তোমার বাড়িতে আমি পয়দা হয়েছি। ভাই ভাই দেখেন, আপনি এটা সাবধান করে দেন, আমার এই সব পয়দালি কিন্তু আমার একদম পছন্দ না। ভাই বাহাস বন্ধ কর, আগে ক কি সমস্যা হয়েছে। মুমিনা খাতুন আইছে এলাকায়, নিজ চোখে দেখলাম। কসকি হ্যাঁ ভাই, দেখে আইলাম। কে দেখছস? হ্যাঁ ভাই, নিজ চোখে। এদিকে এদিকে ভাই, আমি নিশ্চিত মদ খাইছে, গন্ধ করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, বাদ দেন। ভাই দেখেন, আমি আবার কয়ে দিতেছি, এসব ফাইজলামি আমার পছন্দ না, আমারে নিয়ে যে এগুলা করে, আপনি এটা সাবধান করে দেন কিন্তু আবার। এ কি কইলি? এককারে খরচ কইরা দিমু। হই বলি, হই তো থামবি, হই জানলাই যা, দেখ সত্যি সত্যি আসে কি না। ভাই মুমিনা খাতুন গাড়ির মধ্যে এলাকায় ঢুকতাছে, নিজ চোখে দেখলাম। দাঁড়া, বিপক্ষ দলের নেত্রী আমার বাসায়, মতলবটা কি? আমার আপা তোমার আপা, আমার আপা তোমার আপা। আসসালামু আলাইকুম। সালাম দিলে এর জবাব দেওয়াটা ভদ্রতা। ওয়ালাইকুম সালাম আপা, আমি আবার ভাবতেছিলাম আপনি হঠাৎ করে আমার বাসায় কি মনে করে? কেন, আমি কি আমার বিপক্ষ দলীয় নেতার বাড়িতে আসতে পারি না? আপা, এই রাজনীতির মাঠে আপনি যেমন সাকিব আল হাসান, আমিও সেরকম মাশরাফি বিন মুর্তজা। আমরা যে নিজেদের প্রয়োজন ছাড়া নিজেদের বাপ মায়ের বাসায়ও যাই না, এটা যেমন আপনি ভালো করে জানেন, আমিও ভালো করে জানি। এখন মতলবটা সরাসরি খুইলা খুইলে খুব ভালো হয়। আমিও কথা না ঘুরিয়ে বলে ফেলি, আমার এলাকার বস্তিতে সাব্বির নামের এক ছেলে স্কুল করেছে, লাইব্রেরিও দিয়েছে, শুনলাম গার্মেন্টসে ট্রেনিং দেওয়ার জন্য মেয়েদের সেলাই মেশিনও বসিয়েছে। আমার প্রশ্ন হলো, ছেলেটা কি আপনার দলের কেউ? আমার দলের কেউ কেন আপনার এলাকায় আসে এসব করব? সেটাই তো কথা, আমাদের এলাকা ভাগ করে দেয়া আছে, আমরা চাই না আপনাদের মানুষ আমাদের এলাকায় এসে আমাদের লোকদের আমাদের বিরুদ্ধে উস্কে দেয়। না না ভাই, এসব এসব চিন্তা নিয়েন না, ওই ছেলেটা আমি চিনি, সে খালি ওই এলাকার বস্তিতে না, এ আমাদের বস্তিতেও একই কাজ করছে। এই পোলা কি করতে চায়? সে কি আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াইতে চায়? সে কি নতুন দল গঠন করতে চায়? না না ভাই, না না, ও ভালো মানুষ, বিদেশ থেকে আসছে, বাংলাদেশের জন্য একটা প্রেম উপলয় করতেছে, দেশপ্রেমিক আর কি। এটা কোনো চিন্তার বিষয় না, ওটা ব্যাপার না, ভালো মানুষ। চলো এসব ভালো মানুষ আমারে দেখাইতে আইসো না, মতলব ছাড়া কেউ কিছুদিন কিছু এমনি এমনি করে না কারো লেগা, বুঝছো? জি। আর আপা আপনি চিন্তা করবেন না, এই পোলারে আমি যদি এই দুই দিনের মধ্যে আমার এলাকা সারা না করছি, আমার নাম তাহলে জব্বর বলছি না, কথা দিলাম। কথা দিলাম, রাজনীতিতে এত বছর ধরে আছি, হাজার হাজার মানুষকে কথা দিয়ে বেড়াই, ছেলেটাকে তাড়িয়ে তারপর বলবেন। তা আপনারা চা খাবেন নাকি কফি? আপনারা আমাদের মেহমান, এই প্রশ্ন তো আমাদের আপনাকে করা উচিত, এতই যদি বুঝো তা আগে করলা না কেন? বেকুব কোথাকার, যাও কফি নিয়ে আসো, আমরা আবার চা খাই না। অবশ্যই অবশ্যই, শুধু কফি হবে, ওই তোরা যা আপার লেখা বিস্কুট আনো।
ক্রিম বিস্কুট আপা আসেন আমার বসার ঘরে বসি আসি আসি চলো আপা নিয়ে চলো এই যা 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 জলদি যা আমার চুল ঠিক আছে তো আরে কি হচ্ছে এখানে নিউজ হচ্ছে জান না আপনি জান ওকে যেতে বলো তো যাও যাও রেডি ব্রেকিং নিউজ জনতা পার্টির প্রধান জনতা পার্টি আবার কাট করো এরা সামনে আসছে আমার একটু ভুল হয়ে যাচ্ছে আসতে একটু সময় নাও অসুবিধা নাই ঠিক আছে অলরাইট ব্রেকিং নিউজ জনশক্তি পার্টির প্রধান মুবিনা খাতুন এসেছেন তার তার বিরোধী দলের প্রতিবন্ধী আচ্ছা আচ্ছা কাট করো আবার আবার থেকে বলবো এই যে আমার ভুল হয়ে যাচ্ছে এই যে লোকেরা আসছে ভুল হয়ে যাচ্ছে আবার করো ব্রেকিং নিউজ জনশক্তি পার্টির প্রধান মুবিনা খাতুন এসেছেন তার এলাকার প্রতিবন্ধী আবারই ভুল হচ্ছে আচ্ছা এবার কাট করবো না প্রতিদ্বন্দ্বী জব্বার মুন্সির বাড়িতে দেশবাসীর জিজ্ঞাসা এর পিছনে কারণটা কি তবে কি বাংলাদেশি পলিটিক্সে আসছে নতুন বসন্তের বাহার তবে কি বদলাতে যাচ্ছে দেশ উত্তর জানতে হলে আমারই সাথে থাকুন আশিক রহমান জনতা টিভি ফিরছি একটি মিউজিক ভিডিওর পর শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে উড়ে গেছি স্কেতে আসি বড় স্কেতে খালি বিলি মিস করে দেয় একটু যদি মিষ্ট সে রাগারাগি কম করে খেলাধুলা ইত্যাদিরও প্রয়োজন আছে
সারাদিন যদি কেউ পড়ালেখা করে তাহলে তো ওদের জীবন একঘেয়ে হয়ে যাবে। এর চেয়ে বরং খেলাধুলা, সংস্কৃতি চর্চা ইত্যাদির মধ্যে যদি ব্যস্ত থাকে তাহলে অবসর সময় পাবে না, তারা খারাপ কাজে জড়াবে না, সমাজও মুক্ত হবে। বুদ্ধিটা কিন্তু খারাপ করে নাই ভাই, কইছে যে এইসব যদি কাজে ব্যস্ত থাকে তাহলে অবসর সময় পাবে না, মাদকাসক্ত হবে না। আমরা তো এভাবে চিন্তা করি না। তোমার কথা কইতে কইছি, এই তোমরা বস কই থাকো। কে সাবির ভাই? ও যে এসে গেছেন তো, বাকি অন্য সব নিতে পারি। ওকে মাবু ভাই থ্যাংক ইউ। এখন আমি একটু আপনাদের বলবো, এগুলো একটু টেনে টেনে দিয়ে দুটো পাঠাবো। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা একটু এক্সকিউজ করুন, আমি বলে একটা স্কুল দিছ এটাই দেখতে এলাম। টেনে টেনে দিয়ে দুটো পাঠাবো। হ্যাঁ থ্যাংক ইউ। আমাদের পাশে না থাকলে আমরা একটু কি করে? হ্যাঁ টেনে দিয়ে দিলে দুটো পাঠাবো। কথাবার্তা তো বেশ সুন্দরই বলো। হ্যাঁ তোমরা যেটা বলতে, তুমি নিশ্চয়ই জানো আমি যে এই এলাকার বাদশা। ভাইয়ের অনুমতি ছাড়া এই এলাকায় একটা কুত্তাও ডাকে না। উদাহরণটা একটু সুন্দর হইলে ভালো হইতো। ভাই ভাইয়ের অনুমতি ছাড়া এলাকায় একটা থাম 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 শোনো, মোট কথা হইতেছে ভাই হইতেছে এলাকার সর্বে সর্বা। ভাইয়ের অনুমতি লাগে সব কিছু করার জন্য। তুমি যে এত বিরাট প্রকল্প করছো মাল্টিপারপাস, হ্যাঁ ভাইয়ের অনুমতি নিয়েছো? ভালো কাজে ভাইয়ের অনুমতি কিসে? ভালো কাজ না? ঠিক আছে ঠিক আছে, সেটা তুমি ভালো কাজ করতেছো। এই যে ক খ গ ঘ শিক্ষা কোন বস্তির পোলা কবে জিপিএ 5 পাইছে কত দেখি। আবার তুমি আমারে কও ছোটবেলায় শিখছিলা অতি ওই অযোগ রাষ্ট্রীতেরই আতি আমটি আমি খাবো পেরে। আরে বেটা অজগর যদি তোরে গিলা ফালায় তবে তুই আম পাড়ার লেগে বয়ে আসস কেন? দেখুন পড়ালেখার লক্ষ্য শুধু জিপিএ 5 পাওয়া নয়, পড়ালেখার মেইন কথা হচ্ছে খারাপ এবং ভালোর মধ্যে পার্থক্য করতে শেখায়। এবং আমাদের উদ্দেশ্য তাই, এরা যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে, নিজেকে ছাড়া অন্যের জন্য কিছু করতে পারে। ওই থামো, এসব উদ্দেশ্য মুদ্দেশ্য অনেক শুনছি, তোমার উদ্দেশ্যটা কি? এটা খুইলা কম, তুমি কি ইলেকশনে লোকজন জড়ো কইরা আমার বিরুদ্ধে লাগাইতে চাও, ভোট লেলাইতে চাও, কি করতে চাও তুমি? ভাই না না রাজনীতি দেখার কোনো আগ্রহ নেই, ওসব আপনাদেরই ব্যাপার। সাধারণ মানুষের মুখে হাসি ফুটানো, এই যে ছোট ভাই সাধারণ মানুষ, এদিকে আসো। কাম কাম ডোন্ট ওয়ারি, একটু হাসো তো, সবাইরে দেখা যাও যে কিভাবে হাসতে হয়, স্মাইল। আরে এই যে সাধারণ মানুষের মুখে হাসি ফুটাই দিলাম, এখন তুমি খুশি? তুমি বেশি বোঝার চেষ্টা করবে না, 3 দিন সময় দিলাম, এর মধ্যে স্কুল লয়া আমার এলাকা থেকে বিদায় হইবা, এটাই আমার শেষ কথা। তোমার সাথে যাতে আর দেখাও না হয়, কথাও না হয় 3 দিন। এই চল, আমার আপা তোমার আপা, আমার আপা তোমার আপা, আমার আপা তোমার আপা, আমার আপা তোমার আপা, মুবিনা আপা। আরে ভাই চুপ কেন ভাই, বলো যাওয়ার চাই। আমার আপা তোমার আপা, আমার আপা তোমার আপা, ছবি তোলো। এখানে শুনেছি স্কুল খোলা হয়েছে, তাই দেখতে চলে এসলাম। বাহ কি মহৎ উদ্দেশ্য! অবশ্যই, আপনারা আমাদের পাশে এসে না দাঁড়ালে আমরা এগোবো কি করে? সেজন্যই তো আমরা এসেছি। সেটাই তো কথা, আমরা এই সামান্য উপহার, একটা চেক। আপনাদের সহযোগিতা পেলে আমরা খুবই উপকৃত হব, কিন্তু এই সহযোগিতার বিনিময়ে আমাদেরকে কি বল করতে হবে এটা বললে উপকৃত হতাম। আরে বলে কে এমএ, আমরা কি তোমাদের কিনতে এসেছি নাকি? আমরা রাজনীতি করি জনগণের জন্য, গদির জন্য নয়। শুনেছি জব্বর মুন্সির গুন্ডারা এসে নাকি তোমাদেরকে শাসিয়ে গিয়েছে। ভয় পেও না, আমরা আছি তোমাদের সাথে, যত সাহায্য লাগে আমরা করব তোমাদেরকে। অবশ্যই, তাহলে তো খুবই উপকার হয়। এই যে ছেলেটিকে দেখুন, এরা রাতে মুড়ি আর পানি খেয়ে ঘুমাতে যায়, সকালে নাস্তা বলে যে কিছু আছে এরা জানেই না।
আরে যা পায় তাই খায়। আরে অবশ্যই, ওদের কথা চিন্তা করি তো আমাদের ম্যাডামের ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, রাতের পর রাত ঘুমোতে পারে না। আমার এলাকার মানুষ না খেয়ে ঘুমাচ্ছে, আর আমি কিনে এসি কামরায় ঘুমাই? শোনো মেয়ে, চিন্তা করবে না, দিন বদলাবে, আমরা তোমাদেরকে যত রকম সাহায্য আছে সব করব। এ ছেলে এদিকে আসো তো, তোমার সাথে একটা ফটো তুলি। তোমরা চিন্তা করো না, আমরা তোমাদেরকে সব রকমের সাহায্য করব, শুধু আমাদেরকে জানালেই হবে। আমাদের সেটাই দরকার, আমাদের দরকার শুধু আপনাদের সাহায্যের। দিনের পর দিন, মাসের পর মাস এসব মানুষরা না খেয়ে মরে যাচ্ছে, একবারা খাচ্ছে, সকালে নাস্তা কি এরা জানেই না। এই একই কাহিনী প্রত্যেকটা ঘরে ঘরে। আমরা চাইলেই পারি এদের ভাগ্য বদলাতে, শুধু চাই আপনাদের সহযোগিতা। অবশ্যই আমরা সহযোগিতা করতেই তো এসেছি, তোমরা দেখো দিন বদলাবে, দিন বদলাবে। ওয়েলকাম ব্যাক। জনপ্রতিনিধি মুবিনা খাতুন এসে দাঁড়ালেন তার এলাকার জনগণের কাছে, সবার মন জয় করে নিলেন। মনে হচ্ছে আগামী ইলেকশনে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছেন। কি ঘটে সামনে তা উত্তর জানতে হলে দেখতে থাকুন জনতা টিভি। ফিরছি একটি বিজ্ঞাপন বিরতি পর। যতই বলাম বোকা ভোলা, হ্যাঁ বোকা ভোলা, হায় রে বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। পড়ই যে চাচা ছোলা, হ্যাঁ চাচা ছোলা, তাই সবাই তাকে করে ছিল। জুলি বলে, আরে জুলি বলে, হ্যাঁ জুলি বলে, আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো, আই আই লাভ ইউ বলো, আর পিল্লো রানি করে আমায় বলো, পিল্লো রানি করে তোকে বলো, আর পিল্লো রানি করে তোকে বলো, আরে বাবা, আরে বাবা, তুই যে বলা কোকা কোলা। বলতো তো, যা ফিল্ডিং কর, ওইদিকে যাও। এই দেখো ফিল্ডিং কর,
বিরাট লাইব্রেরি খুলে বসছে, প্রত্যেকে হাজার খানেক বইও হাজির করছে, পোলা কামের আছে। এই পোলা দেখি বড়ই যন্ত্রণা করতেছে, ওর উইকেট ফালাই দাও। উইকেট ফালাই দিব মানে ভাই বুঝলাম না, উইকেট ফালানো মানে বুঝলো না? ওরে এমন ভাবে উইকেট ফালাইবা যাতে মনে হয় হিট উইকেট হয়েছে ব্যাটসম্যানে, ব্যাটসম্যান বাড়ি মাইরা নিজেই নিজের স্টাম্প ভাঙ্গা ফালাইছে, বুঝছো? না ভাই একটু ভাঙ্গে বললে সুবিধা হইতো। আবার তোমার লগে আমার ভাঙ্গাভাঙ্গি করতে হইতাছে? আরে প্রতিদিন অ্যাক্সিডেন্টে কতগুলা মানুষ দেশে মরে তুমি জানো? আরে একটা অ্যাক্সিডেন্ট হইলে কেউ এর খোঁজ খবর নিব না, সাব্বিরের কি হয়েছে কেউ জানবো না, একটা অ্যাক্সিডেন্ট বরং তোমরা যাইয়া অবরোধ করবা, মানববন্ধন করবা, আর আমি যাইয়া যখন নিশ্চয়তা দিমু তখনই আন্দোলন থামাইবা, বুঝছো? জি ভাই বুঝছি। তাহলে জোরে জোরে বোলিং করো না কেন, সকালে কি নাস্তা খাও নাই? না ভাই খাইছি খাইছি। কালকে আমার বাসায় তোমাদের সবার ঈদের দাওয়া। ঈদ কালকে? কিন্তু চলে গেছে গো তোমায় সে, এক মাস আগে গেছে। আরে রাখো, আমি যে ঈদের চাঁদ দেখলাম। হ্যালো, মাই নেম ইজ জপো, কল মি ভাই। ভাই 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 ভাই, উনি বাংলাদেশে থাকেন বহুদিন ধরে, হিন্দি উর্দু বাংলা সব ভাষা জানেন। কি আল্লাহ, নেজ ভাষায় কি বৃষ্টি দে, আল্লাহ কি আসমান থেকে জোড়া বানায় পাঠায় না? ও ভাই 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 ভাই, উনার একটা বিচার করা লাগবো। পোলা পাইন নাকি তার ঈদ টিচিং করে? কি এত বড় স্পর্ধা, আমি থাকতে আমার এলাকায় পোলা পাইন ঈদ টিচিং করব? এত সাহস বাইরে গেছে? এই নে বলো ওরা তোমারে কি করছে, আমি ও গো কানে ধইরা উঠ বস করাবো। ওরা আমার হাত ধরে চেষ্টা করছে। তোমার হাত ধরার চেষ্টা করছে? কিভাবে ধরছে? এভাবে? জানিস লজ্জা সরম তো তোমারই হওয়া উচিত। এই তোমার জোয়ান পোলা মন দিয়ে করতেছে আর তুমি এসে লজ্জা সরম কর, যাও তোমার সিরিয়াল দেখো, আমার সিরিয়ালে তোমার ঢুকতে হইব না, যাও এখান থেকে। বাবা তোর মতো এইরকমই বদমাশ ছিল, বদমাশের পর তো বদমাশি হইব। আমার পোড়া কাপা। উল্টো তুমি এসব পাত্তা দিল না, তুমি আসো আমার সাথে চা কফি খাই। আমি চা কফি খাই না। কোক পেপসি? না আমি কোক পেপসিও খাই না। পানি তো নিশ্চয়ই খাবো, চলো দুজন মিলে আমরা ডুবে দিয়ে পানি খাবো, মিনারেল ওয়াটার। এই জি ভাই, এখনো দাঁড়াই আসো, এমনি ভাই একটা কাজ করতে কইছিলাম না, যাও সেই কাজটা করো, যাও। জি অবশ্যই অবশ্যই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। পৃথিবীটা সম্পর্কে শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। খালেক সাহেব। জি ম্যাডাম। দেখি তো আপনার বুদ্ধি কেমন, একটা হাতির পাশে একাধিক কলা রাখা হলো, সেই হাতি কলাটা খেলো না, বলেন তো কেন?
হাতির কি পেট ভরা ছিল ম্যাডাম? না হয় নাই, কারণ কলা প্লাস্টিকের ছিল। আচ্ছা আবার বলেন, একটা হাতির সামনে একাদি কলা রাখা হলো, হাতি এবারও কলা খেলো না, বলেন তো কেন? কেন খাবে ম্যাডাম, কলা তো প্লাস্টিকের ছিল। না এবারও হয় নাই, কারণ এবার হাতি প্লাস্টিকের ছিল। শুনেন খালেক সাহেব, জি ম্যাডাম, আপনার মাথায় একদমই বুদ্ধি নেই। জি ম্যাডাম, সে কথা সত্য। শুনুন, যা বলছি, সাব্বির নামের ছেলেটা যে বস্তিতে স্কুল দিয়েছে, বস্তিতে আগুন লাগিয়ে দিন। আগুন লাগাই দিব? কিন্তু ম্যাডাম, ওরা যে আমাদের বস্তিরই লোক। এজন্যই বলি আপনার মাথায় বুদ্ধি কম। শুনুন খালেক সাহেব, শিক্ষার সবচেয়ে বড় দোষ কি জানেন? শিক্ষা মানুষের মেরুদণ্ডকে শক্ত করে দেয়। এরা যদি শিক্ষিত হয়ে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে যায়, তখন এক প্লেট বিরিয়ানির জন্য আমাদের মিছিলে মিটিং এ কয়জন লোক আসবে? কয়েকশো টাকার জন্য এদেরকে দাঙ্গায় খাটানো যাবে? বরঞ্চ এদেরকে অশিক্ষিত থাকতে দিলে আমাদেরই লাভ। মাঝখান দিয়ে বস্তিতে আগুন লাগলে সবাই মনে করবে কাজটা জব্বর মুন্সির লোকেরা করেছে, আমরা গিয়ে ত্রাণ বিতরণ করে হিট হয়ে যাব, আমাদের লোকরা ওদের ঘর তুলতে সাহায্য করবে, নগদ 2000 টাকা দিব, কেনা গোলাম হয়ে যাবে ওরা আমাদের। মাঝখান দিয়ে সাব্বির ছেলেটার স্কুল আর উঠবে না, বুদ্ধিটা কেমন? খুবই জটিল ম্যাডাম, আপনাকে বোঝা আসলে বড় কঠিন। চিন্তা করতে থাকুন। কেবড়ে করে যে গাড়ি ঘোড়া চলেছে, চমৎকার বলেছো, আমাদের শিখতে হবে কেমন করে বড় পড়ালেখা করলেই বড় হওয়া যায়। আসলে ভুল বললাম, পড়ালেখা ছাড়া বড় হওয়া যায়। একজন দুর্নীতিবাজ মন্ত্রী, এবং একে আমি বলবো শিক্ষার অভাব। অ্যাক্সিডেন্টে যখন দোষ গাড়িওয়ালা হয়, মানুষ রিক্সাওয়ালাকে পিটায়। আমাদের শিখতে হবে কেমনে মানুষকে সম্মান করতে হয়, তার টাকা পয়সা নয়। অসুবিধা নেই, আসো। আচ্ছা তুমি এখন যেতে পারো, আমরা কাজ করি। আরে ভাই আপনারা আসেন আসেন। তুমি কি ব্যস্ত? না না ব্যস্ত ছিলাম না, ওকে একটু ওর সাথে কথাবার্তা বলছিলাম। আপনারা বলেন কি কাজ? তো রাজনীতির ব্যাপারে তোমার কি মত? সত্যি জানতে চান? রাষ্ট্র জীবনে কোন দলের সাথে যুক্ত ছিলে? আসলে সত্যি বলতে আমি রাজনীতি এড়িয়ে চলা মানুষ। আমার মতে ছাত্রদের কাজ শুধু পড়ালেখা করা, রাজনীতি করলে সেটা আর হয়ে ওঠে না। কিন্তু দেশের ইতিহাসের প্রতিটা আন্দোলনে কিন্তু ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিল। কিন্তু এখন তো আমরা স্বাধীন হয়ে গিয়েছি, এখন উচিত পড়ালেখা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমরা কি করছি? আমার ভাই তোমার ভাই বলে একে অপরের কলা কাটছি। সরকারি দল মনে করছে বিরোধী দলের সবাই খারাপ, বিরোধী দল মনে করছে সরকারি দলের সবাই তাদের শত্রু। আর আপনারা আন্দোলনের নামে কি করছেন? গাড়ি গাড়ি বোড়াচ্ছেন, বাসে আগুন দিচ্ছেন, দোকানপাট লুটপাট করছেন, কাদের সম্পত্তি ক্ষতি করছেন বলছেন না কেন? এই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষের সম্পত্তির ক্ষতি করছেন আপনারা। দেশের জন্য কিছু করতে হলে এমনি এমনি করা যায়, কোন দলের জন্য করলে দলের জন্য হয়, দেশের জন্য নয়। 1971 সালে আমাদের 30 লক্ষ মানুষ এই জন্য শহীদ হননি যেন আমরা দেশটা একটা লক্ষ্যভ্রষ্ট রাজনীতিবাদী হাত দিয়ে বেঁচে নেই। যুদ্ধ তো কেবল শুরু হয়েছে, এই যুদ্ধে আমরা সবাই মুক্তিযোদ্ধা। আমরাই রুমি, আমরাই বদি, আমরাই জুয়েল, আমরাই আতাদ। ওরা কারা জানতে চাও? আসো। পারছি না সইতে মাগো আমি এ যন্ত্রণা, মন চাইছে ঠিক বলে দেই মুক্তির আস্তানা।
আঙুল গোলাপ ভীষণ একটি নেই না হয়তো আজি টর্চার সেল তুলেই নেমে চোখ স্বাধীন হল বাংলা তবু মায়ের চোখে দল কোথায় আমার আজাদ করা কেউ তো এসে বল চলছে আগুন বুকে নিয়ে স্বাধীনতার সাদ ফিরেছি ধারাবীরের ভেসে প্রড়াইত আজাদ আর চিনার সইতে মাগোস কি কোথাও নাই মুক্তির খোঁজে কি করে যে দেই পরাও আমার ভাই তোমার মাখানো ভাতের শেষা এখনো ভুলিনি মাগো ভাতের থালা সামনে নিয়ে এখনো কি রাত যাব এই ছিল ওর দাদু ধনে মুখের শেষ বলি খুঁজে পাইনি অযথারে কোথায় দিয়েছে বলি পেরিয়ে গিয়েছি কত অশ্রুতে কথারা আমি সেই আজ বেঁচে আছি হারিয়ে গেছে রাজা স্বাধীন হল বাংলা তবু মায়ের চোখে জল কোথায় আমার আজাদ তোরা কেউ তো এসে বল চলছে আগুন বুকে নিয়ে স্বাধীনতার সাথ ফিরেছিস যারা বীরের বেশে তোরাই তো